প্রতারণার অভিযোগ টলি অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। জিম খুলে প্রতারণার অভিযোগ, ইতিমধ্যে থানায় অভিযোগ দায়ের হয়েছে। তাহলে কি গ্রেপ্তারির মুখে অভিনেত্রী? বিতর্কের লাইমলাইটে প্রায় সব সময় থাকেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী, শ্রাবন্তী চট্টোপাধ্যায়। নতুন সিনেমা থেকে শুরু করে একাধিক বিয়ে অথবা আরো ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনা, সব দিক থেকেই দর্শকদের কৌতূহলের বিষয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। অভিনেত্রীকে ঘিরে এখন আবার উঠে আসছে নতুন বিতর্ক। এবার আর অভিনয় জগৎ নয়, ফিটনেস জগতে পা দেওয়ার সাথে সাথে বিতর্কে জড়িয়ে পড়েন এই টলিউড তারকা। সম্প্রতি মধ্যমগ্রাম থানায় অভিনেত্রীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেন একদল ব্যক্তি। তারা জানান, জিম ট্রেনিং এর নামে টাকা নিয়ে জিম বন্ধ করে দিয়েছেন অভিনেত্রী। হাই বন্ধুরা, তোমাদের জন্য একটা দারুণ খবর আছে। আগামী 8ই নভেম্বর আমি খুলতে চলেছি আমার নতুন জিম ফিটনেস এম্পায়ার। নিজেদেরকে ফিট রাখার জন্য আর অবশ্যই পরিবারকে ফিট রাখার জন্য চলে আসো আমাদের নতুন জিমে ফিটনেস এম্পায়ারে। তাহলে দেখা হচ্ছে 8 তারিখ। গত বছর নভেম্বর মাসে মধ্যমগ্রামের স্টার মলে দ্য ফিটনেস এম্পায়ার নামে একটি জিম খোলেন অভিনেত্রী। অভিনেত্রীকে সোশ্যাল মিডিয়ায় এই জিম সম্পর্কে বলতে শোনা যায়। আনোয়ার, সৌম্য এবং অভিষেক নামের তিন ব্যক্তির সাথে যৌথভাবে জিমটি খোলেন তিনি। জাঁকজমক করে উদ্বোধন করা হয় জিমের। উদ্বোধনে উপস্থিত ছিলেন স্বয়ং অভিনেত্রী। মোটা অঙ্কের টাকা দিয়ে জিমের ট্রেনিং সাবস্ক্রিপশন নিয়েছিলেন অনেকেই। চলতি বছরের শুরুতে বিশেষ অফার দেওয়া হয়, 18,000 টাকায় সারা বছরের সাবস্ক্রিপশন এবং এককালীন 7,500 টাকা দিয়ে অ্যাডমিশন নেওয়ার অফার দেওয়া হয়। প্রচুর মানুষ এই অফার পেয়ে জিমে ভর্তি হয়। তারপর তাদের 8,000 টাকা দিয়ে পার্সোনাল ট্রেনার নেওয়ার কথা বলা হয়। তো আমাদেরকে বলা হয়েছিল যে এক বছর মেম্বারশিপ তখন একটা অফার চলছে 7,000 টাকা, সেরকম এক বছর মেম্বারশিপ হবে। তো আমি সেটা নিয়ে নিই, সাথে আমি পিটি নিয়ে থাকি। পার্সোনাল ট্রেনার 4,000 টাকা চার্জ করে, সেটা আমি দিয়ে থাকি। তারপরে বললো হোলির ছুটি আছে, হোলির পরে খোলা হবে এই সেই। তারপরে আজকে অব্দি খোলা হয়নি জিমটা। 20-22 তারিখ নাকি টাকা দিয়েছি আমি, 7,000 টাকা দিয়েছি মেম্বারশিপের জন্য, আর 4,000 টাকা পে করেছি আমি। পুরো ফ্রড হচ্ছে, এটা আর কিছুই না। কেন কি জিম বন্ধ হয়ে রয়েছে, আমাদেরকে একের পর এক ডেট দিয়ে দেওয়া হচ্ছে, আজকে হবে কালকে হবে। আগে বললো হোলির পরে খুলে যাবে, তারপর বললো যে 1 এপ্রিল খুলবে, কিছুই খুলছে না। জিমটি খোলার পর কিছুদিন ভালোভাবে চললেও হোলির ছুটির পর বন্ধ হয়ে যায় জিম। জিম বন্ধ দেখে ট্রেনিরা জিমের বিভিন্ন নম্বরে ফোন করে যোগাযোগ করার চেষ্টা করেন, কিন্তু প্রত্যেকটি নম্বরই বন্ধ পাওয়ায় নিরুপায় হয়ে মধ্যমগ্রাম থানায় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের নামে প্রতারণার অভিযোগ দায়ের করেন তারা। ট্রেনিদের মধ্যে অনেকেই জানান, তারা শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে দেখেই ভর্তি হয়েছিল এই জিমে। আমার কিন্তু এই ফিটনেস এম্পায়ারে 1 বছরের সাবস্ক্রিপশন ছিল, অর্থাৎ আমি 1 বছরের টাকা অগ্রিম দিয়ে ভর্তি হয়েছি। ক্লাস করেছি 2-3 মাস, কিন্তু ঘটনা যেটা সেটা হচ্ছে আমাদেরকে, বিশেষ করে আমাকে, জিম কর্তৃপক্ষের তরফ থেকে কিন্তু কেউ কোনো ফোন করেনি, টাকা রিটার্ন করবে কি করবে না সেই বিষয়ে কিচ্ছু জানায়নি। কন্টিনিউয়াস ক্লাস অফ ছিল দেখে স্টার মলে গিয়ে দেখলাম ওখানে নোটিস পড়েছে এবং জিম বন্ধ। তারপরে দেখলাম যে একটা গ্রুপ করা হয়েছে এবং প্রচুর মানুষ, মানে প্রচুর মানুষের টাকা নেওয়া হয়েছে এবং কোনো রকম কোনো সঠিক ইনফরমেশন ছাড়া জিমটা বন্ধ হয়ে গেছে। কার সাথে যোগাযোগ করবো বা কার সঙ্গে কথা বলবো, কারণ যে কটা নাম্বার ওখানে দেওয়া সব কটা নাম্বারই সুইচড অফ, এবং কেন বন্ধ হয়েছে, কিসের জন্য বন্ধ হয়েছে সেটারও কিন্তু স্পষ্ট কিছু আমাদেরকে জানানো হয়নি। এমনকি 2-1 জন এরকমও বলছে যেদিনকে জিম বন্ধ হয়েছে তার 2-3 দিন আগে ইয়ারলি সাবস্ক্রিপশন নিয়েছে। সুতরাং একটু জানতে চাই যে ঘটনাটা কী, আর স্টার মলের তরফে একটা নোটিশ দেওয়া হয়েছে, সেই নোটিশটাই বা আমাদেরকে জানানো হলো না কেন, আর এতগুলো মানুষ যা ইয়ারলি টাকা দিয়ে ভর্তি হয়েছে তাদের সঙ্গে কারা যোগাযোগ করবে বা তাদের সঙ্গে তাদের টাকা পয়সা নিয়ে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্য ফিটনেস এম্পায়ার জিমটির প্রচারে একটি ভিডিও প্রকাশ্যে এসেছিল, তাতে অভিনেত্রীকে বলতে শোনা গিয়েছিল আমার নতুন জগৎ দ্য ফিটনেস এম্পায়ার জিম, যেখানে সকলকে স্বাগত, এই প্রথমবার আমি অভিনয়ের বাইরে ফিটনেস ইন্ডাস্ট্রিতে কিছু করতে এসেছি, তোমরাই আমার ভগবান, আরও অনেক কথা। হাই বন্ধুরা, আজকে সেই স্পেশাল দিন, আমি বলেছিলাম যে 8 তারিখ চলে আসবো স্টার মলে, মধ্যমগ্রামে স্টার মলে।
আমাদের নতুন জিম ফিটনেস এম্পায়ারে। ভীষণ ভালো লাগছে, অনেকেই আমাদের শুভেচ্ছা দেওয়ার জন্য এখানে চলে এসেছে। আর আজকের দিনটা সত্যি ভীষণ স্পেশাল, আমি ভীষণ এক্সাইটেড। তোমাদের সবার আশীর্বাদ চাই, তোমাদের ভালোবাসা চাই। এই প্রথমবার অবভিয়াসলি মানে আমার প্রফেশন মানে হয় না ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে আমি একটুখানি এসেছি ফিটনেস ইন্ডাস্ট্রিতে, তো তোমাদের আশীর্বাদ ভীষণই দরকার। প্লিজ তোমরা আসো, তোমরা এই জিমে আসো, তোমাদের জন্য ওয়েলকাম, আমরা সবসময় ওয়েলকাম করছি তোমাদেরকে। নতুন ইন্ডাস্ট্রিতে পা দিয়ে এমন প্রতারণা কেউই আশা করেনি। হঠাৎ জিম বন্ধ হয়ে যাওয়ায় হতাশ ট্রেনিরা। পুলিশ জানিয়েছেন ঘটনার তদন্ত শুরু হয়েছে। আমি ফেব্রুয়ারিতে টাকা জয়েন দিয়েছিলাম, তখন ওদের একটা অফার চলছিল, বলল এখন টাকাটা দিয়ে দিন। আমার বলেছিলাম আমি ফেব্রুয়ারিতে করতে পারবো না, মার্চ থেকে শুরু করবো। ওরা এগ্রিড ছিল, বলল আপনি টাকাটা এখন দিয়ে দিন, মার্চ থেকে শুরু করবেন। এবার আমার মার্চে হঠাৎ করে মানে এসে দেখলাম যে একটা নোটিশ দেওয়া আছে জিমের থেকে, 5 তারিখ থেকে হোলির ছুটি 8 তারিখ পর্যন্ত। ট্রেনারের সাথেও কথা বলেছিলাম, ট্রেনার বললো ওকে আফটার হোলি তুমি জয়েন করো। তারপরে দেখলাম মলের তরফ থেকে অনেকগুলো নোটিশ দিয়েছে, বাই অর্ডার জিম ক্লোজ, ওদের কিছু ডিউজ আছে। কিন্তু তারপর থেকে আমরা না জিমের পক্ষ থেকে কোনো রকম নোটিশ পেয়েছি, কোনো ইনফরমেশান পেয়েছি যে জিম খোলা হবে নাকি আমাদের টাকাটা রিফান্ড করা হবে, কিছুই জানতে পারছি না। মল কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি, মল কর্তৃপক্ষ বলছে ওদের সাথে জিমের অনেক ডিউজ রয়েছে, যেটা ওরা ক্লিয়ার না করা পর্যন্ত ওরা লিগালি প্রসেস করবে হোয়াট এভার। এক্স্যাক্ট অ্যামাউন্ট আমি জানি না, তবে অনেক মেম্বারই এরকম টাকা পেমেন্ট করেছে যারা সাফার করছে। অনেকেই এসছে, ঘুরে গেছে এখান থেকে, কেউ কোনো রকম রেসপন্স পাচ্ছে না। অন্যান্য আদার্স জিমেও জিম করেছি, তো এরকম ইয়ারলি প্যাকেজে, কিন্তু এইখানেও আমি জয়েন করেছি লাস্ট উইক অফ নভেম্বরে, আগের বছর 2022। তো তারপরে জিম কন্টিনিউ করতাম, এবার অল অফ সাডেন আমি তখন জিমেও ছিলাম না, তো আমি জিমে জয়েন মানে জিমে যখন জিম করতে আসি তখন দেখি জিম বন্ধ আফটার হোলি। তো তখন শুনি হোলির নোটিশ পিরিয়ডের জন্য জিম বন্ধ ছিল, মেবি 4-5 ডেজ। তো তারপরে আবার দেখলাম আমি আবার ফের আসি, ওরা একটা টাইম দিয়েছিল মোস্ট লাইকলি সেটা 8 মার্চ হবে। তো তারপরে আবার জিমে যখন আসি পরে তখন দেখি যে জিম একই ক্লোজড, বাট তখন মল অথরিটি থেকে কিছু নোটিশ দেওয়া আছে যে জিমের কিছু পেন্ডিং আছে, সামথিং লাইক দিস। কিন্তু এরপরে আমি বহুবার আসি, ইভেন মল অথরিটি থেকে কিছু তিনজনের ফোন নাম্বার দিয়েছিল, তো তিনজনের ফোন নাম্বারে বলেছিল যদি কোনো কিছু জিম রিগার্ডিং কোনো কোয়ারি থাকে তো ওদের তিনজনের সাথে কন্ট্যাক্ট করতে। ওদের তিনজনকে আমি অনেকবার ফোন করেছি, অনেকবার কল করেছি, ট্রাই করেছি, বাট কোনো রেসপন্স পাইনি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, মধ্যমগ্রাম। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।